সিদ্ধু, ও তাড়াতাড়ি ওঠ, কটা বাজছে দেখ, 10টা বেজে গেছে, ওঠ এবার, দেখ ভাই উঠে গেছে, এখনো শুয়ে আছে দেখো ছেলেটা, রাত্রিবেলায় এত ঘুরে ফিরে এই অবস্থা। সিদ্ধু দাদাকে বলো ওঠাও, দাদাকে ওঠা, বলো ওয়েক আপ ওয়েক আপ, দাদা বলো বলো ওয়েক আপ। বাবা দেখো কি অবস্থা, এখন সিদ্ধুকে উঠাচ্ছে ভাই, কঠিন ব্যাপার। এই উঠে পড় তাড়াতাড়ি চ। আর এখন সামনে আমরা দেখছিলাম আমাদের ব্লকটা আর কি, দেখছিলাম আমি তো, বাইরে চরম ওয়েদার আজকে, চরম ওয়েদার বলতে খুব রোদ আজকে। আজকে আর সেরকম ওয়েদার নেই যে বাইরে ঘুরতে পারবে, ব্যাপক হিট আসছে, পুরো ঝকঝকে তকতকে রোদ। আর মোকা বলে একটা নাকি ঝড় আসছে, তো আসছে তো আসছেই, এখনো পর্যন্ত দেখা পাত্তা নেই। অন্তত ঝড়টা এলে ঠান্ডা অন্তত হবে আর কি, কি বলবো। আর মোচা নাকি আসছে শুনলাম, মোকা মোকা নাকি আসছে শুনলাম। আর এখানে ম্যাডাম এখন ছেলের জন্য মিক্সি স্পেশাল, ছেলের জন্য এখন খাবার মিক্স করছে। হ্যাঁ এই তো সিদ্ধু উঠে গেছে, চশমা পরে জব ব্রাশ করে নে বাজা। ভাঙচুর করিস না তুই, একদম ভাঙচুর করিস না। তো সিদ্ধু আজকে আমরা কোথায় যাব বলেছি? বাহ, লালবাগ যাব আজকে আমরা সিদ্ধুকে নিয়ে। সিদ্ধু অ্যাকচুয়ালি হিস্টোরিক্যাল প্লেস খুব ভালোবাসে, তো সিরাজউদ্দৌলার আমাদের প্যালেসটা আছে, সেটা আমরা অবশ্যই দেখতে নিয়ে যাব। সেটা কেমন লাগবে অবশ্যই তখন বলবি, আরো ভিডিও দেখতে পাবে সবাই। আগে ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো যে কেমন লাগলো ভিডিওটা, তারপর ভিডিওটা পুরো কিন্তু দেখবে, তাই তো? একদম, চলো। তো এখন আমরা বেরোলাম, 2টো বেজে যাচ্ছে, লাঞ্চ করে আমরা যাব লালবাগ, তাই তো? চলো এখন নামছি আমরা লিফটে। কাকা খাওয়া হয়েছে? কি ধরেছো এটা মুখে? ক্যামেরা হচ্ছে লাইভে, সবাই দেখে দিল। ঠিক আছে, তো রোদ পুরো গাড়ির ভেতরে, যে কত রোদ হবে, এসিটা দিয়ে দিতে হবে, নাহলে খুব গরম লাগবে, তাই না বল সিদ্ধু? খুব গরম, এত গাড়ির ভিতরে মানে গরম, বুঝতেই পারছো, এসিটা চালালাম না, কারণ এই ঠান্ডা গরমে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। আমরা যাবো একটুখানি, তার জন্য পাশে আর এসিটা চালালাম না। দেখতেই পাচ্ছো কি রোদ, একদম প্রখর রোদ, এই রোদে মানে আর কিছু বলা যাচ্ছে না আর কি। তো ওয়েদার একদম ঝকমক করছে, এখন মোকা নাকি আসবে, তো মোকা সে কাইসে মোকা মিলেগা হামকো, তো মোকা দেখতে হে হাম। ঠিক আছে, তো বৃষ্টি আসতে পারে অবভিয়াসলি বিকালবেলার দিকে, তো আমরা ফ্ল্যাটে সব রকমের জানলা টানলা বন্ধ করে চলে এসেছি। আর সামনে 2টো গরু এখন আমাদের রাস্তা ঘিরে নিয়েছে, কি যে করব, হর্ন মারছি তাও যাচ্ছে না, ওরাও রোদের মধ্যে খুব পরিশান হয়ে আছে অবভিয়াসলি। আমরা আমরাও বিরক্ত থেকেছি, ওরা রোদের মধ্যে হাঁটছে, দেখো আমরা তো তাও একটু হলো এসির মধ্যে ঢুকি, ওরা তাও পারে না, কত কষ্ট। তো এখন যাচ্ছি বাড়ি, বাড়ি থেকে বেরোবো যখন অবশ্যই তোমরা দেখতে পাবে, আজকে খুব সুন্দর একটা মজাদার ব্লগ হতে চলেছে, দেখতে থাকো, চোখ রাখো আমাদের ব্লগে। চলো, তো আমরা এখন বেরিয়ে গেছি লালবাগের দিকে, এক্ষুনি রওনা দিলাম, দেখি লালবাগে গিয়ে আজকে হাজারদুয়ারি ওকে দেখাতে পারি কিনা, কারণ শুনলাম তো 5টার মধ্যে নাকি বন্ধ হয়ে যায়, তো এন্ট্রি ফিসটা খুব দরকার, খুব তাড়াতাড়ি যেতে হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। Hey, I got something, something to say. I'm just so sick of hearing everyone complain. I know it's tough and I know there's pain, but hitting bottom is easy. তো দেখতেই পাচ্ছেন অলমোস্ট চলে এসেছি আমরা, বেশিক্ষণ লাগলো না, মাত্র 7 মিনিট লেগেছে গাড়িতে, অসুবিধা নেই। এখন একটু পরে ঢুকবো যখন অবশ্যই দেখাচ্ছি, দেখতে থাকো ব্লগটা, চোখ রাখো। তো 25শে বৈশাখ যেহেতু, তো সামনেই ঢুকতে দেখছি কি যে আমাদের সিরাজউদ্দৌলার দেখতেই পাচ্ছ একটা সুন্দর মূর্তি করেছে এখানে, খুব সুন্দর লাগছে আমাদের। দেখো পুরো সামনে গেটের সামনে, মানে এটা মেন গেট না অবভিয়াসলি, পেছনে যে গেটটা সেই গেটের সামনে বট গাছের একদম নিচেই দেখতেই পাচ্ছ মূর্তিটা করেছে, খুব সুন্দর লাগছে। আর সামনেই দেখো রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছে, খুব ভাল লাগছে দেখতে, বাহ। তো এখন আমরা পেছনের গেট দিয়ে ঢুকছি, সব কিছুই কভার করার চেষ্টা করব। তো ফার্স্টে পেছনের দিক দিয়ে ঢুকে আর কি সামনে ওইদিকে বেরিয়ে আগে টিকিটটা কেটে ওকে ভেতরে আগে দেখিয়ে নিই যদি পসিবল হয়। তো বাসছে এখন 3:56, জানি না যে ঢুকতে পাবো কিনা, 4টের মধ্যে বন্ধ হয়ে যায় কিনা, তো আগে ওইখানে যাই, তো তোমাদেরকে যেতে যেতেই আর কি দেখানো আর কি এই রাস্তাঘাটগুলো।
অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেকদিন পর এলাম, বেশ ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছেন সব দোকানগুলো এখনই খুললো, সব বিকেল 4টে বাজছে। হোটেলগুলো বন্ধ ছিল, এখনই খুললো। হোটেল বন্ধ ছিল না, অবভিয়াসলি হোটেল খোলাই ছিল। তো আমরা এদিকে সামনে তো মনে হয় যেতে পারবো না, তো আমরা যাবো হচ্ছে ডান দিকে, ডান দিক দিয়ে গিয়ে সামনে গেটটায় যাবো, ওখানে টিকিটটা আগে কাটবো। আর এখানে দেখছেন সব প্যাসেঞ্জার, মানে অ্যাকচুয়ালি সব টুরিস্টরা এখানে আসে, সব মনে হয় ঘোড়ায় গাড়িতে চাপবে বলে মনে আছে। দেখতেই পাচ্ছেন বেশ হাজারদুয়ারি প্যালেসের পেছনেই চলে এসেছি আমরা, বেশ পেছনেই চলে এসেছি দেখতেই পাচ্ছেন। রিমডেলিং হওয়ার জন্য অনেক ইট ফিট দিয়ে সব সব কনস্ট্রাকশন করছে এখনও দেখতে পাচ্ছি, বেশ ভালো। কারণ প্রত্যেকটা শীতের আগে, অনেক সময় প্রত্যেকবার শীতের আগে আর কি কনস্ট্রাকশন একটু আপডেট করার চেষ্টা করে, এবং কোনো কিছু প্রবলেম যদি হয় ভাঙা টাঙা সেগুলো অবভিয়াসলি মেরামত করে। তো এখন ফাইনালি চলে এসেছি, গাড়িটাকে গ্যারেজ করলাম। জায়গাটা তো খুব ভালো, অবভিয়াসলি সামনে গেট দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে মুর্শিদাবাদের যে ম্যাপটা, মানে প্যালেসের আশেপাশে যে ম্যাপটা, সেটা অবশ্যই এখানে দেখে নিতে পারবে। তো এখন টিকিট কাটতে বুড়িয়া আগে চলে গেছে দেখতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ অনেকদিন পর আবার এলাম আমাদের নিজের দেশেই আর কি, খুব ভালো লাগছে। এখন টিকিটটা কাটা হবে, টিকিট কাটা অবভিয়াসলি হয়ে গেল দেখতেই পাচ্ছ। এবার আমরা ঢুকবো, ওই দূরে এখন হেঁটে যেতে হবে, তাড়াতাড়ি হাঁটতে হবে, খুব রোদ। ছাতা আনিনি, সবাই কিন্তু ছাতা এখানে নিয়ে এসছে, আমি বললাম বুড়িয়াকে যে ছাতা আনতে, কিন্তু ছাতা আনলো না, এখন রোদের মধ্যে যাচ্ছে। এখন সিদ্ধু এখন হাঁটতে হাঁটতে যাচ্ছে দেখতে পাচ্ছ, খুব একটা রোদ লাগছে সিদ্ধু? আছে রোদ, তাই বলছে হালকা রোদ, কিন্তু খুব একটা বেশি রোদ না, গরম না। কারণ এই জায়গাটা এত সুন্দর ওয়েদার, তো এখানে ওই জন্য আর কি রোদ অতটা লাগে না, ফাঁকা অবশ্যই। যাই হোক, একটুখানি গেলে আবার ওখানে ঢুকে যাবো, ওখানে আবার আরাম আছে, কোনো চাপ নেই। চলো দেখতে থাকো ব্লগটা। কাছে এবার টিকিটটা দিয়ে, আমাদের আর ফোন আর তো ভেতরে অ্যালাউ নেই অবভিয়াসলি, তো আমাদের সব জমা দিয়ে দিতে হবে। তারপর ভেতরে দেখে বেরিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি গোটা মাঠটা ঘুরে আসছে। সব জমা নিয়ে নেবে এখানে, একটা গেট থেকে একটা কমপ্লিট করে আমরা জাস্ট ব্যালকনিতে এসে দাঁড়ালাম, বেশ সুন্দর লাগছে। আর সিধু কেমন লাগছে বলো? মজা লাগছে, অনেক জিনিস জানছি, নতুন নতুন জিনিস জানছো। আচ্ছা আচ্ছা, বাহ, সেকেন্ড ফেজ আছে, আমরা ফার্স্ট ফেজ কমপ্লিট করলাম, সেকেন্ড ফেজে যাবো, চলো। তো আমাদের কমপ্লিট হয়ে গেল হাজারদুয়ারি প্যালেস ঘোরা আর কি। সিদ্ধু দারুণ মজা পেয়েছে অবভিয়াসলি, ও ভালো মজা পেয়েছে, এখন বলছে ওখানে হাঁটবো, রোদ আছে তো কি হয়েছে তাও হাঁটবো। সিদ্ধু অত হাঁটিস না, ওখানে ঠান্ডা গরমি লেগে যাবে, তাতেই চ না, চলো চলো এবার যাই, আমরা দেখি নেক্সট কোথায় যেতে পারি, তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। এই রোদের মধ্যে ঘোরা সম্ভব না, তবুও দেখতেই পাচ্ছ এটা আমাদের, এটা তো হচ্ছে ইমামবাড়া, আমাদের পপুলার ইমামবাড়া, সব সময় খোলা থাকে না, অ্যাকচুয়ালি খোলার টাইম হচ্ছে যে যখন ঈদ হয় তখন একবার খোলে, আর যখন কুরবানির টাইমে বা তারপর মহরমের টাইমে এই ইয়েটা খোলে, মহরমের টাইমে অ্যাকচুয়ালি। তো এখন আমরা বেরিয়ে যাব, মোটামুটি রোদটা আস্তে আস্তে পড়ছেই, আমরা এটা দিয়ে ঢুকেছিলাম, উপর দিয়ে বেরোলাম, চলো বেরিয়ে যাই। রিলস বানাতে বানাতে ডগিতে কাটতে গিয়েছিল এখন ইয়েকে সিদ্ধুকে, দেখি হলো কাটলো কাটলো, এত ভয় পাস ডগিকে, ওই যে ডগিটাকে ভয় পেয়েছে দেখতেই পাচ্ছ। সানগ্লাসটা পরে খুব আরাম তাই বলছে, দেখতেই পাচ্ছ। তো চলো আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না, আমরা এবার যাবো একটু কাটরা মসজিদের দিকে ভাবছি, তো দেখা যাক, চলো। খুব সুন্দর এখানে দুটো শালিক, তোমরা দেখে নিতে পারো অবশ্যই। বাহ, এখানে খুব সুন্দর একটা পতাকা দিয়েছে, রাত্রিবেলা খুব সুন্দর লাইট জ্বলে কিন্তু এখানে, না না লাইট দেয় এখানে, ভালো লাগে বেশ, খারাপ লাগে না। চলো দেখতে থাকো ব্লগটা। তো ফাইনালি ওদেরকে, মানে সিদ্ধুকে দেখানো হলো, এটাই আমরা চাইছিলাম, যদি দেখাতে না পারতাম তাহলে ও দেখতে পেত না অবশ্যই, তো ওর জন্যই আসা আর কি, আমরা তো দেখতেই পাবো অবভিয়াসলি, আমরা এখানেই থাকি, ও তো হায়দ্রাবাদ থাকে, ওই জন্য আবার চলে যাবে, আবার কবে আসবে না আসবে ওই জন্য দেখিয়ে দিলাম। ভালো লাগলো না সিদ্ধু?
এবার তাহলে না চলো এখন বেরিয়ে গেলাম গাড়িটা নেব ওখান থেকে পার্কিং করা আছে দিয়ে যাব হচ্ছে কাটরার দিকে চলো আমাদের এখনই ডিসিশন চেঞ্জ হলো আমরা কাটরা মসজিদ যাচ্ছি না আমরা যাচ্ছি হচ্ছে কাঠগোলাপ বাগান তো ওখানে যেতে যেতে আরো অনেক কিছু দেখাবো অবশ্যই তো চলো দেখতে থাকো তোমরাও দেখতে পাবে কাঠগোলাপ বাগানটাও তো বেশ সুন্দর জায়গা অবিয়াসলি লালবাগে তো সব জায়গায় অবিয়াসলি ভালো আমরা দারুন ভিউ দেখবো কবরস্থানে অনেক ভালো ভালো বানিয়েছে কবরস্থানটা গাইস খুব অনেক বাজেট লাগিয়েছে গাইস খুব ভালো আছে গাইস আপনি দেখতে পাচ্ছ সিঁড়িও দিচ্ছে গাইস কত ভালো গাইস সিঁড়িও দিচ্ছে গাইস গাইস দেখতে ক্ষেত আছে গাইস আমার মনে হচ্ছে মেয়ের বাবাটা একটা বিহারি ফার্মার ছিল গাইস চলো গাইস কবরস্থানটা কোথায় ও নিচে আছে গাইস চলো গাইস একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে গাইস এখন আমরা কবরস্থানটা দেখবো গাইস এটা কি কার ও ঠিক আছে এটা গাইস মনে হচ্ছে বাজেট একটু কম ছিল গাইস গাইস আপনি দেখতে পাচ্ছ কবরস্থানটা এখানে আছে গাইস একটু লাইটিং দিতে পারতো গাইস তোমরা দেখতে পারছো কি গাইস দেখতেই পেলে অবভিয়াসলি ওকে দিলাম ব্লগিং করতে তো ফার্স্ট ব্লগিং ছিল ওর অবভিয়াসলি নিজের চ্যানেল খুলবে আর বলছে তো দেখলাম দিয়ে বেশ ভালোই ব্লগটা করছে গুড ট্রাই ভাই গুড ট্রাই বেশ ভালোই করেছো उसको मजा नहीं आया बोल रहा है अभी कब्रिस्तान में बजट एक कम कर छे गाइस एक बजट कम है अच्छा लाइट तो दई नहीं गाइस तो कब्रिस्तान में बजट थे ना कि गाइस अब मैं बोलची गाइस गाइस तुम तुम्हारे के करते होबे गाइस 1k लाइक्स हो गए हम रे मेरे बाबा कब्रिस्तान में जाबो गाइस प्लीज लाइक करून गाइस एकदम वो बोलते जाइछे जे 1k यदि लाइक्स होय तले हम और बाबा कब्रिस्तान में जाबो कोठी व्यापार জোকস পার্ট তো চলো আমরা আবার যাচ্ছি একটু মজার জন্য আর কি ওইসব করলাম আর কি যাই হোক নেভার মাইন্ড আমরা এবার যাচ্ছি হচ্ছে নেক্সট ডেস্টিনেশন সেটা হচ্ছে কাঠগোলাপ বাগান চলো জাপুরের বাড়ি দেখতেই পাচ্ছ ভেঙে গেছে এখানে আর দেখার কিছু নেই এখানে টুরিস্ট কেউ আসে না তো আমরাও গেলাম না চলো দেখতে থাকো নেক্সট ডেস্টিনেশন সুন্দর আম গাছ দেখতে পাচ্ছ আম ধরে আছে পুরো স্টারের মতো পুরো দারুণ লাগছে আর এত সুন্দর আম বাগানে আম খেতে কিন্তু খুব ভালো লাগবে কিন্তু এখানে সব পাহারা দিচ্ছে দেখতেই পাচ্ছেন এত পাহারা দিচ্ছে এখানে গেলে কিন্তু বাটামে বাড়ি খেতে হবে আম তো খাওয়া যাবে না তো আমরা আর গেলাম না আমগুলো দেখতে খুব সুন্দর লাগছে অবশ্যই সত্যি ওই সামনে আচ্ছা ঠিক আছে তো সামনেই বললেন কি যে জগৎ সেতের বাড়ি তো জগৎ সেতের বাড়ি আপনাদেরকে অবশ্যই একবার দেখিয়েছিলাম ব্লগে তো ওইটা স্কিপ করবো কাঠগোলাপ বাগানের রাজবাড়িটা ও সত্যি খুবই ভালো লাগলো আর এই সামনেই হচ্ছে জগৎ সেতের বাড়ি এই যে এখানে গয়নার বাক্স যে মুভিটা আছে এই যে সাইডে এই রাজবাড়িটা এটা এখানে গয়নার বাক্স যে বাংলা সিনেমাটা হয়েছিল এখানে কিন্তু শুটিংটা হয়েছে তো এইটা হচ্ছে জগৎ সেতের বাড়ি দেখতেই পাচ্ছ এখানে আমরা ভিজিট করেছিলাম আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম তো আজকে এক্সপ্লোর করবো কাঠগোলাপ বাগানটা ডাব খাবো এখন ডাব নিচ্ছি বুঝতেই পারছো গরম লেগে গেছে যা গরম একটা ডাব খেয়ে নিই কাকা বলছে 50 টাকা ডাব এখন খেতে হবে কিচ্ছু করার নাই কোনটা একটা ভালো দেখে দিয়ে কচি দেখে যেটা
ছাঁস হবে না এরকম। আমরা পৌঁছে গেছি এখন কাঠগোলাপ বাগানের মেইন গেটের সামনে, ভিতরে ঢুকবো।